সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম আমি মোহাম্মদ আমিনুর রহমান সহকারী শিক্ষক গণিত পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটা ত্রিভুজ ক্ষেত্র তাহলে আমরা আজকে তৃতীয় অধ্যায়ের পরিমাপ নিয়ে আলোচনা করব এখানে তোমরা কি দেখতে পারতেছো এই যে একজন ভদ্র মহিলা দাঁড়ায় আছে তার সাথে একটা শেপ আছে এটা কিসের শেপ মনে হচ্ছে তোমাদের কাছে দেখো দেখি এখানে ভিতরে আরেকটা একটা শেপ আছে এই শেপগুলা কি কীরকম এগুলো শেপের সাথে তোমরা ক্লাস ফাইভ থেকে পরিচিত ফাইভে দেখছো এই শেপটা ক্লাস সিক্সে দেখছো তাহলে এটা কি শেপ এটা হচ্ছে একটা ত্রিভুজ ক্ষেত্র তাহলে এই লেকচার শেষে আমরা কি কি শিখতে পারবো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো স্কেল ব্যবহার করে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তারপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র প্রয়োগ করে বাস্তব সমস্যার সমাধান করতে পারবো ক্ষেত্রফল পরিমাপ তাহলে ক্ষেত্রফল পরিমাপ করতে গেলে আমাদের কি কি জিনিসের দরকার আমরা এটা একটু দেখে নেই বর্গক্ষেত্র অথবা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের মান জানা প্রয়োজন এটা হচ্ছে তোমাদের কি বেসিক জিনিস যে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ক্ষেত্রটির কি কি প্রয়োজন ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থের মানের প্রয়োজন এটা তোমরা কী দেখতেছো এটা একটা শেপ এটা কিসের কিসের চিত্র দেখতে পারতেছো এই চিত্রটা শুধু তোমরা ক্লাস ফাইভ থেকে পরিচিত এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রে কি কী থাকে আয়তক্ষেত্রে থাকে দৈর্ঘ্য আর কি প্রস্ত তাহলে এটা যদি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হয় আর এটা যদি আয়তক্ষেত্রটা প্রস্ত হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ এবার দেখো আমার যে আয়তক্ষেত্রটা আছে এই আয়তক্ষেত্রটাকে আমরা কর্ণ বরাবর যদি একটা কর্ণ অঙ্কন করি তাহলে একটা কর্ণ আয়তক্ষেত্রটাকে সমান দুই ভাগে বিভক্ত করে আমরা সেটাই দেখব একটু দেখো এই যে আয়তক্ষেত্রটা সমান দুই ভাগে ভাগ হয়ে গেলো যখন এই সমান ভাগে ভাগ হলো তখন এখানে একটা পাইলাম এটা হচ্ছে একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ এই যে দুইটা আমার ত্রিভুজ এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ তাহলে এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা দেখব এটা ত্রিভুজটার উচ্চতা এটাকে যে ত্রিভুষ্টার উচ্চতা বলি আর নিচের যে যেটা আছে এটাকে ত্রিভুজের ভূমি বলি তাহলে পুরো আয়তক্ষেত্রটার যে ক্ষেত্রফল ছিল তার অর্ধেক হবে এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল তাহলে আয়তক্ষেত্রে এটাকে আমরা দৈর্ঘ্য ধরছিলাম এই দৈর্ঘ্যটাকে জাস্ট আমি ভূমি বলতেছি আর আয়তক্ষেত্রে এটাকে আমরা বলছিলাম প্রস্থ এই প্রস্থটাকে জাস্ট আমি উচ্চতা বলতেছি তাহলে আয়তক্ষেত্র এটা ছিল কত দৈর্ঘ্য গুণন প্রস্থ বা উচ্চতা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি বলে দেখি এর সামনে শুধু একটা হাফ বসে যাবে তাহলে আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল দেখি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি উচ্চতা এটা কি দেখতে পাচ্তেছ এটা একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে এটা হচ্ছে তার দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ এই যে এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কী হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণন প্রস্থ তাহলে এবার আমরা যদি আয়তক্ষেত্র দেখলাম এবার আমরা একটু বর্গক্ষেত্র দেখি যে বর্গক্ষেত্রটা রকম হয় তাহলে এটা গেলো আয়ত এটা একটা কি এটা একটা বর্গ বর্গের চার বাহু সমান এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান তাহলে আমরা এখন বর্গের বাহুগুলো দেখি তাহলে চারটা বাহু সমান তাহলে এটা হচ্ছে কি একটা বর্গ তাহলে বর্গের ক্ষেত্রফল কী হবে বর্গের ক্ষেত্রফল হবে বাহু গুণন বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত বাহু গুণন বাহু এবার আমরা এটা দেখি ত্রিভুজ ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রে কী কী থাকে ভূমি আর উচ্চতা থাকে তাহলে এই যে নিচের এটা আছে এটা হচ্ছে ত্রিভুজের ভূমি আর এটা হচ্ছে ভূমি আর উপরে যেটা আছে এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা ভূমি আর উচ্চতা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে এখান থেকে আমরা তিনটা ক্ষেত্র ফলের কি সূত্র দেখলাম একটা হচ্ছে আয়ত আয়তের কি দৈর্ঘ্য গুণন একটা দেখলাম বর্গ বর্গের ক্ষেত্রে বাহু গুণন বাহু আর একটা দেখলাম ত্রিভুজ ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল আছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এটা কি দেখতে পারত এটা একটা ত্রিভুজ ক্ষেত্র এই ত্রিভুজ ক্ষেত্রের দেখো ভূমিটা আমি বলতেছি দশ মিটার এবং উচ্চতা বলতেছি আমি চার মিটার তাহলে এখান থেকে আমরা একটা কোশ্চেন করতে পারি যে প্রদত্ত চিত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে একটু আগেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখে আসলাম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল বলো দেখি ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র ছিল হাফ গুণন ভূমি উচ্চতা তাহলে এই যে আমার ভূমির মান জানা ভূমি হচ্ছে দশ মিটার উচ্চতা হচ্ছে কত চার মিটার তাহলে এই দুটো গুণ করে দুই দিয়ে ভাগ করলে যা হবে তাই হবে ত্রিভুজটার ক্ষেত্রফল তাহলে আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা ফাইন্ড আউট করার চেষ্টা করি তাহলে সমাধান আমরা করতেছি সমাধানে কী আছে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা জানি যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতায় যে হাফ গুণন ভূমি হচ্ছে কত ভূমি হচ্ছে দশ গুণন উচ্চতা উচ্চতা হচ্ছে চার চার আর দশ গুণ করলে ক্ষেত্রফলের একক বর্গ একক তাহলে যেহেতু এগুলো মিটার আছে তাহলে এটা হবে বর্গ মিটার যদি এটা সেন্টিমিটার থাকতো তাহলে হয়তো বর্গ সেন্টিমিটার মনে রাখতে হবে যে ত্রিভুজের নট অনলি ফর ট্রাইঅেল বাট অলসো ফর কাইন্ড অফ অবজেক্ট দ্য ইউনিট অফ এরিয়া ইজ স্কোয়ার রুট স্কোয়ার ইউনিট অফ এরিয়া ইজ স্কোয়ার ইউনিট তাহলে যদি বলা হয় যে ক্ষেত্রফলের একক কী ক্ষেত্রফলের একক হচ্ছে স্কোয়ার ইউনিট বা বর্গ একক তাহলে এইখানে এককটা কত দেওয়া আছে মিটার তাহলে এটা হবে মিটার এই এককটা যদি সেন্টিমিটার থাকতো তাহলে এটা হয়তো বর্গ সেন্টিমিটার এটা যদি কিলোমিটার থাকতো তাহলে এটা হয়তো বর্গ কিলোমিটার মনে রাখতে হবে যে ত্রিভুজের শুধু ত্রিভুজের না যে কোনো ক্ষেত্রের আমাদের ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক আচ্ছা তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ভূমি হচ্ছে কত দশ আর উচ্চতা হচ্ছে চার চার দশে চল্লিশ চল্লিশের সাথে থেকে দুই দিয়ে ভাগ করলে হবে কত বিশ তাহলে এই যে ত্রিভুজ ক্ষেত্রটা আছে এর ক্ষেত্রফল হলো বিশ বর্গ মিটার জোরাই কাস অপশান রাখছি তোমাদের আমি একটা দেখো এটা একটা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বই এই সপ্তম শ্রেণীর গণিত বইটা যে আছে এটা একটা আয়তাকার এটা হচ্ছে তার প্রস্থ আর এটা হচ্ছে তার দৈর্ঘ্য এই দৈর্ঘ্য আর প্রস্থটা তোমরা কি দিয়ে স্কেল দিয়ে রুলার দিয়ে মেপে নিবা মেপে নিয়ে এর ক্ষেত্রফলটা নির্ণয় করবা আমি বলছি স্কেল দ্বারা তোমার গণিত বইয়ের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে স্কেল দ্বারা তোমাকে কি কাজ করতে হবে এখানে স্কেল দ্বারা তোমাকে দৈর্ঘ্যটা আর প্রশ্নটা কি করতে হবে নির্ণয় করতে হবে নির্ণয় করে দুটো গুণ করে দিলেই তোমার ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে তোমরা এই কাজটা করবা চলো আমরা একটি সমস্যা সমাধান করি তাহলে আমরা এবার একটা সমস্যা সমাধান করব। তাহলে আমরা আগে দেখি জিনিসটা ভালো করে দেখো এটা একটা কি দেখা যাচ্ছে এটা একটা হচ্ছে আয়তাকার কী ঘর এটা একটা আয়তাকার ঘর পাশে দেখো পাশে এটা কী দেখা যাচ্ছে এটা একটা কার্পেটের মতো দেখা যাচ্ছে তাহলে এটা একটা কি কার্পেট তাহলে এই কার্পেটটাকে যদি এটা 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 একটা আয়তাকার ঘর এই আয়তাকার ঘরের মেঝে মেঝেটাকে দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো এই যে আয়তাকার ঘরটা আছে আয়তাকার ঘরের উপর আমি এই কার্পেটটা তুলে দিলাম তাহলে এই ঘরের মেঝেটাকে আমি কার্পেট দিয়ে ঢাকতে চাচ্ছি এই আয়তাকার ঘরের মেঝেটাকে কার্পেট দিয়ে ঢাকতে চাচ্ছি তাহলে এই পুরো কার্পেটটা দিয়ে কি পুরো আয়তাকার ঘরের মেঝেটা ঢেকে গেল না তাহলে এই যে ঘরের মেঝেটা ঢাকতে এরকম কতটি কার্পেট লাগতে পারে তাহলে আমার ম্যাটটা একটু দেখি নেই ম্যাটটা আমি কী বললাম একটি ঘরের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ প্রতি বর্গমিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে মোট এক হাজার একশত দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য এবং বিস্তার বিস্তার মানে হচ্ছে প্রস্ত নির্ণয় করো তাহলে কোশ্চেনটা আমি দেখে নিলাম এখন আমরা সমাধান করতে যাই তাহলে যেহেতু বলতেছে ঘরটার দৈর্ঘ্যটা বিস্তারে তিন গুণ কে কার তিনগুণ দৈর্ঘ্যটা বিস্তারে তিন গুণ তাহলে আমাকে বিস্তারটা এখানে ধরে নিতে হবে বিস্তার যদি ধরে নিই তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাবো তাহলে এখানে আমি একটু লিখলাম দেখো মনে করি ঘরের বিস্তার কমিটার ঘরের বিস্তার মিটার তাহলে ঘরের দৈর্ঘ্য হবে অবশ্যই তিনগুণ গুণ যেহেতু তাহলে তিন মিটার হবে তাহলে তাহলে এই ঘরটা একটা আয়তাকার ঘর আমি তোমাদেরকে চিত্রে দেখাইলাম যে এটা একটা কি আয়তাকার ঘর তাহলে এই ঘরটার যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ বিস্তার মানে হচ্ছে প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে তিন ক আর প্রস্থ হচ্ছে ক তাহলে ঘরের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে তিন ক গুণন ক বর্গ মিটার একটু আগেই বললাম যে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক তাহলে তিন ক আর ক গুণ করলে হবে তিন ক স্কোয়ার বর্গমিটার তারপরে এখানে আমাদের একটু ওই কোশ্চেনটাতে বলে দিছে যে প্রতি বর্গমিটারে কার্পেট দিয়ে ঢাকতে সাত দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় তাহলে সাত দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় এক বর্গমিটার মেঝে কার্পেট দিয়ে মুড়াতে তাহলে এক টাকা ব্যয় হবে কম তাহলে এক হাজার একশত দুই এক হাজার দুই দশমিক টাকা ব্যয় হবে বেশিতে তাহলে কম হলে ভাগ হবে আর বেশি হলে কী হবে গুণ হবে তাহলে তোমরা যদি এক হাজার একশত দুই দশমিক পাঁচ শূন্যকে সাত দশমিক দিয়ে ভাগ করো ভাগ ফলটা হবে একশত সাতচল্লিশ তাহলে এই যে ঘরটার ক্ষেত্রফল ছিল তিন কয় স্কোয়ার ওই ঘরের ক্ষেত্রফল হলো আবার একশত সাতচল্লিশ বর্গ মিটার তাহলে এটা বর্গমিটার এটাও বর্গমিটার তাহলে আমরা এই যে এই এই একই ঘরের দুইটা ক্ষেত্রফল একটা হচ্ছে তিন কয় স্কোয়ার আর একটা হচ্ছে একশত সাতচল্লিশ তাহলে একই ঘরের যখন দুইটা ক্ষেত্রফল বের হলো তাহলে আমরা এই ক্ষেত্রফল দুইটাকে সমান লিখতেই পারি অবশ্যই লিখতে পারবো তাহলে আমরা এখন লিখে দেয় তিন কয় স্কোয়ার সমান একশত সাতচল্লিশ তাহলে এই তিনটা আইপিএসে কয়ে স্কোয়ারের সাথে কী আসে তিনটা কয়ে স্কোয়ার সাথে অবশ্যই অবশ্যই গুণ আছে তাহলে পক্ষ পরিবর্তন হলে কী হবে ভাগ হবে কাকে গিয়ে ভাগ করবে একশত সাতচল্লিশকে ভাগ করবে একশো সাতচল্লিশকে যখন তোমরা তিন দিয়ে ভাগ করবা ক্যালকুলেটার ব্যবহার করে তাহলে দেখবা যে তোমাদের রেজাল্ট আসছে কত ফর্টি নাইন উনপঞ্চাশ তাহলে কয় স্কোয়ার সমান ঊনপঞ্চাশ ক স্কোয়ার যখন এখানে স্কোয়ার আছে এ বেশি গিয়ে হয় স্কোয়ার রুট বা কয়ের উপর এখানে বর্গ আছে এ বেশি আসলে হবে বর্গমূল তাহলে ঊনপঞ্চাশের বর্গমূল কত হবে যেটা আমরা বর্গমূলের উপর দুইটা অধ্যায় শিখে এসেছি বর্গমূলের উপর কটা অধ্যায় শিখে গেছি দুইটা অধ্যায় শিখছি আমরা এক অধ্যায়ের তাহলে এই ক স্কয়ার স্কোয়ার সমান ঊনপঞ্চাশ কা সমান হবে তাহলে স্কোয়ার রুট উনপঞ্চাশ তাহলে স্কোয়ার রুট যখন হবে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের উপর স্কোয়ার দিলে হয় ষাট সাত কার মান ক এর মান বের হলো কত সাত তাহলে ক এর মান ক মানে কি ক মানে হচ্ছে বিস্তার বা প্রস্থ তাহলে আমার ঘরের বিস্তার হচ্ছে সাত মিটার তাহলে ঘরের দৈর্ঘ্য কত মিটার ধরছি আমরা এখানে তিন ক তাহলে ক এর মানটা এখানে পুট করি তিন গুণন ক সমান হচ্ছে একুশ মিটার তাহলে বিস্তার হলো সাত মিটার এবং দৈর্ঘ্য হইল একুশ মিটার তাহলে আমরা উত্তর লিখতে পারি যে ঘরটির দৈর্ঘ্য একুশ মিটার এবং বিস্তার সাত মিটার তাহলে তোমরা এইভাবে সুন্দর করে তোমরা এই টাইপের যতগুলো ম্যাথ আছে ম্যাথগুলো সলভ করতে পারবা তাহলে আমরা একটু নেক্সট দেখি তোমাদের জন্য একটু আমি মূল্যায়নের ব্যবস্থা করে রাখছি দেখো এখানে তোমরা এখানে কি বলছি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র ফল তাহলে একটু আগেই তোমাদেরকে আয় ক্ষেত্রের ক্ষেত্রে বলার কথা বললাম আমি তাহলে দেখো আমি এখানে একটা এটাকে আমি একটু বহু নির্বাচনী করে রাখছি তাহলে ক নম্বরে বলছি দৈর্ঘ্য প্লাস প্রস্ত ক নম্বরে বলছি দৈর্ঘ্যগুরন প্রস্থ ক নম্বরে বলছি ভাগ প্রস্থ ঘন বড় লিখছে দৈর্ঘ্য বিয়োগ প্রস্তুত তাহলে এখানে যেটা হবে সেই বৃত্তটাকে তোমাদের ভরাট করতে হবে তাহলে আমরা এবার আরেকবার দেখি যে মিটার গুণন মিটার সমান কি লেখা যাবে তোমাদের একটু আগে আমি বল দেখাই দিলাম যে যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক তাহলে যখন একক মিটার ছিল মিটার আর মিটার গুণ করে আমি কি লিখছিলাম এককটা তোমাদের মনে থাকার কথা তাহলে তোমরা এখানে এক বলে দিবা যে দ্বিগুণ মিটার বর্গ মিটার ঘনমিটার নাকি পূর্ণমিটার যেটা কারেক্ট সেটার বৃত্ত ভরাট করে দিবা তিন নম্বর বলছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রেই এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কী ধরনের কী হতে পারে দেখো একটু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্যগুণন প্রস্তবর্গ একক ক্ষেত্রফল আবার লেগছে দৈর্ঘ্যগুণুন প্রস্ত একক তিন নম্বর লেখছি পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত একক এটার মধ্যে কি এক নাম্বার আর দুই নাম্বার কারেক্ট নাকি এক দুই তিন কারেক্ট নাকি এক দুই কারেক্ট নাকি এক তিন কারেক্ট নাকি দুই তিন কারেক্ট সেটা তোমাকে এইখানে আমি অপশান রেখে দিয়েছি সেই অপশানটাকে তোমাকে বৃত্ত ভরাট করতে হবে তাহলে আমরা এখন চলো মূল্যায়ন করে নেই তোমাদেরকে যাচাই করি নেই দেখি কী হয় তাহলে এক নম্বর অ্যান্সার তোমাদের মনে মনে করে রাখছো কত নম্বর অ্যান্সার হবে বলো দেখি এক নম্বর দেখি আমাদের কম্পিউটার কী করে ও দৈর্ঘ্য গুরন প্রস্ত নাম্বার আনসার দুই নম্বর দেখি আনসার কত হতে পারে বর্গ মিটার ওই যে আমরা একটু আগে দেখলাম যে ত্রিভুজের ক্ষেত্র ফলে লিখছিলাম হাফ গুনন দশ গুনন চার সেতে লিখছিলাম বর্গ মিটার ওইখানে ছিল একক মিটার তাহলে দুইটা মিটার গুন করলাম মিটার গুনন মিটার মানে বর্গ মিটার তাহলে তিন নম্বরের ক্ষেত্রে দেখি কি হয় ও গুড কারণ এক আর তিন দুই নম্বরে বলছে যে দৈর্ঘ্য গুনন এই দেখো দৈর্ঘ্য গুনন প্রস্থ একক একটু আগে তোমার বললাম যে ক্ষেত্রফলের একক হয় কি বর্গ একক তাই এখানে বর্গ কথাটা মিসিং আছে তাই এটা হবে না তাহলে কত কথা হবে এক আর তিন তাহলে বাড়ির গাছ নাও তোমরা আমি এই যে তোমাদের বাড়ির কাছ দিলাম পাহাড় সহ পুকুরের দুর্ঘ প্রস্ত যথাক্রমে পঞ্চাশ মিটার ও তিরিশ মিটার প্রত্যেক পাহাড়ের বিস্তার চার মিটার প্রতি বর্গ মিটার সাত দশমিক পাঁচ টাকা দরে রাস্তাটির উপর ঘাস লাগাতে কত টাকা খরচ হবে তোমরা একটু ট্রাই করবা এবং এই টাইপের আমরা ম্যাথ নিয়ে আমি নেক্সট লেকচারে আসতেছি তোমাদের সামনে তাহলে তোমরা যারা আমাকে শুনলা তোমরা যারা আমার ক্লাস দেখলা তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ